জনক বিষয়, বাংলাদেশে দুটো অমুসলিম সম্প্রদায় গভীর চক্রান্তের মাধ্যমে মুসলমানের ক্ষতি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করছে। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, ঘুরে বসেন, কথা বুঝতেছেন? এই জন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন, তারা কি, তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই বলেন তো, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশা, উপরে লেবেল দিছে শরবত, এটাকে শরবত হবে? ওটা কি তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ অনন্য নবীজি, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যানুবাদ দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবাদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুর। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যাদের চক্রান্তের মূল হচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। রাষ্ট্রধর্ম ইসলামকে কিভাবে বাদ দেওয়া যায়, কথা বুঝতে পারছেন? কিভাবে মাদ্রাসাগুলো বন্ধ করা যায়, কিভাবে সাইবার ক্রাইমে মামলা দিয়ে যারা স্পকম্যান ইসলামের পক্ষে কথা বলে তাদের মুখগুলো বন্ধ করা যায়, আলেম ওলামাকে সন্ত্রাসের তকমা দিয়ে কিভাবে নির্যাতন করা যায়, এই চক্রান্তগুলো তারা করে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে। তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। অন্তত হেফাজতের 13টা দাবির এই প্রধান দাবি আদায় করার জন্য সারা দেশের উলামায়ে কেরামকে মাসলাক যার যার দীন ইসলাম সবার এই স্লোগান বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রিয় সুদি তাদের পণ্যদ্রব্য কিনবেন না, কিনবেন কিনবেন না, সাবধান। বলবেন বাজারে তো অধিকাংশই অমুসলিমের পণ্য, সব অমুসলিম ব্যবসা করে টাকাটা ইসলামের বিপক্ষে খরচ করে না, কিন্তু কাদিয়ানিদের ব্যবসার পুরো লভ্যাংশই যায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে। সেজন্য প্রাণ, সেজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি সম্প্রদায় গোপনে কাজ করে যাচ্ছে, এটার নাম ইসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন দল, নাম কি? এদের পুরা নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান। হাইসেন না মুসলমান, বুকে অপরাধ ভোট চিন্তা করুন। ইতিমধ্যে বাংলাদেশে তাদের সংখ্যা 9.5 লক্ষ হয়ে গেছে। তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, তবে বলে আমরা ইসার উম্মত মুসলিম। আপনারা বলেন ইসার উম্মত মুসলিম না খ্রিস্টান? মানুষকে ধোকা দিচ্ছে। তাদের নাম ইসাই তরিকা। তাদের এক নেতা কানাডা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমি তার নাম বলবো না, গত রমজানে তিনি আমার কাছে ডিবেটে হেরেছেন। আপনারা জানেন বিষয়টা ছিল এই ইসাই তরিকার প্রধান প্রচার বাংলাদেশে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানার সুযোগ নাই। জি, নাম আমি বলবো না, সবাই নাম জানে। জি জি, রমজান মাসে তার শোচনীয় পরাজয় ঘটেছে। এই জানোয়ারটা বলে আমার কাছে যে ইমাম বুখারী নাকি ইহুদিদের দালাল ছিল। আমি তাকে বলেছি যে সহি হাদিস অস্বীকার যারা করে তারা শুধু কাফের না, এটা ইহুদিদের চেয়েও বড় কাফের। কারণ হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্বই নাই। প্রথম পর্বে সে হেরে গেল, সেকেন্ড পর্বে আমি তাকে বহসে আবার চ্যালেঞ্জ করলাম যে সহি বুখারির প্রামাণ্যতা আমি ইনশাল্লাহ দেখাবো, তুমি বসো। এক রমজান যে আরেক রমজান আসতেছে, আল্লাহর বান্দার বসার সাহস পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, এরা হচ্ছে ইসাই তরিকা। এদের সংখ্যা এখন বাংলাদেশে কত? অবাক হবেন, জামালপুরে একটি গ্রামেই তারা 1300 মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। জামালপুরে আমার দেশের আলেম ওলামাকে দাওয়াতি মানহাজ চেঞ্জ করতে হবে। এখন মূল কাজ হচ্ছে রাদ্দে ফিরাকিল কাফারা, কুফুরি দল যেগুলো কাফের মুশরিক, তাদের চক্রান্ত থেকে জাতিকে রক্ষা করার জন্য ওলামায়ে কেরামকে বেশি ওয়াজ করতে হবে, এটা এখন দরকার। আজকে দেখেন আমাদের বিশিষ্ট দায়ী মাওলানা জুবায়ের, কেন তাকে আটকালেন, কি অপরাধ তার? আমার দুঃখ লাগে, শনিবার তিনি গ্রেফতার, রবিবারে আমার কাছে আসার কথা তার। অপরাধ কি তার? এটাই, তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করেন। কালিম সিদ্দিকীকে কেন ভারতে আটকাল? অপরাধ তো তার একটাই, তার দাওয়াতি বিপ্লবী কাজের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বত আকিদার প্রাচীর ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে তার হাতে, এটি তার অপরাধ। অতএব আমাদেরকে বাংলাদেশেও সতর্ক এবং সজাগ হতে হবে, ওলামায়ে কেরামকে একত্রিত হতে হবে। কখনোই আমরা গভর্নমেন্টের সাথে দ্বন্দ্ব চাই না, আমরা গভর্নমেন্টের কল্যাণ চাই, যেন তারা এমন কাজ করুক দুনিয়াতেও তারা শান্তি পাক, পরকালেও মুক্তি পাক। বিদেশি বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ চাচ্ছে বাংলাদেশে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতে, এবং চাচ্ছে সরকারের সাথে ওলামায়ে কেরামের দূরত্ব বেড়ে যাক, এতে তারা তাদের বিষাক্ত দাঁত বসাবে, সেই সুযোগ আমরা দিব না। আমাদের দাওয়াত, আমাদের কল্যাণ সবার জন্য, সরকারের জন্য, বিরোধী দলের জন্য, সকল দলের মুসলমানের জন্য, এমনকি কাফের মুশরিকদের জন্যেও আমাদের দরজা আমরা খোলা রাখব, যেন তারা তাদের শেরেক কুফরকে বর্জন করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পারে।